মালদহের কালিয়াচকের যদুপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 2000 কর্মী সমর্থক। রবিবার বিকেলে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান রফিক শেখের সঙ্গে দল থেকে বেরিয়ে গেলেন তারা। ভাগলপুর মাঠে কংগ্রেসের যোগদান সভাতে উপস্থিত ছিলেন রাজ্য মুখপাত্র কৌস্তভ বাগচি, সাগরদিঘি বিধায়ক বায়রন বিশ্বাস, মালদার সাংসদ আবু হামিন খান চৌধুরী সহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতারা। সভায় বিধায়ক ঈশা খান চৌধুরী দাবি করেন, পঞ্চায়েত ভোটের আগে জেলার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূলের বহু কর্মী কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, এপ্রিলের মধ্যেই তারা দল বদলাবেন। রাজ্যের মুখপাত্র কৌস্তভ বাগচির দাবি, তৃণমূলের দুই ক্যাবিনেট মন্ত্রীও কংগ্রেসে যেতে চান। কংগ্রেসই পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প, সারা দেশেও যেমন বিকল্প, পশ্চিমবঙ্গেও বিকল্প। এখানে মানুষ কিছুটা সময় বিভ্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির নকল লড়াইয়ের মধ্যে। আমরা বলতে চাইছি এখানে তৃণমূল বা বিজেপি কেউ কারোর এটিএম বিটিএম সিটিএম নয়। দ্য গ্রেট ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার মুকুল রায়ের কথা অনুযায়ী তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। এই ভুল মানুষের ভাঙছে, এই ভ্রান্তি বিভ্রান্তি মানুষের ভাঙছে। কংগ্রেস যে বিকল্প মানুষ সেটা বুঝছে, তাই কংগ্রেসে যোগদান করার হিড়িক। 3 তারিখ সোমবার সাবানচাক, 4 তারিখ ওলমাল্লা, 5 তারিখ আপনার রতুয়া 1 ব্লকে, তো আর 6 তারিখ রতুয়ার একটা জেলা পরিষদ প্রাক্তন মেম্বারও জয়েন করছে। তো সেভাবে ডেলি ডেলি আমাদের মাল্লা অনেক সভা হচ্ছে, জয়নিং সভা।